বিভিন্ন প্রতিষ্ঠানে খন্দা গাঁত আর নলা নর্দমায় মহানগরীত কেনে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে সেয়া নতুনক কোয়ার কথা নাই। এগারে ছাত্রীর করুণ মৃত্যুর পিছত সার পয়া কামরূপ মহানগর উপায়ুক্ত সকল গাঁত পোতার ব্যারিকেডর ব্যবস্থা করার নির্দেশ দিছে যদিও এটাও বিভিন্ন অঞ্চলত বিরাজমান মরণফান সদৃশ বৃহৎ গাঁতর এখন বিপজ্জনক মহানগরীলৈ রূপান্তর করা ভয়ঙ্কর পরিস্থিতি সন্দর্ভত আমি জানিবলৈ চেষ্টা করিম আমার সাংবাদিক মৌসুমী শর্মা বরুয়ার এক গ্রাউন্ড জিরো রিপোর্টের পর। আর রাজপথত মরণফান অবশেষত রাজ্যের মুখ্যমন্ত্রীগী যথেষ্ট কঠোর হয়েছে রাজপথত মরণফান্ডক লৈ যি সমূহ সংশ্লিষ্ট বিভাগে কাম করে আছে টেলিকম হক নাইবা পানির কাম যোনে করে আছে নাইবা গ্যাসের পাইপর কাম যোনে করে আছে সংশ্লিষ্ট বিভাগ সমূহে যাতে সেই গাঁত সমূহ যাতে পুতি পেলায় অন্যথা সেই গাঁত সমূহ ভালদরে বেরিকেড সিস্টেম দি তাত রঙা রঙের পতাকা লগাই ফ্ল্যাগ লগাই যাতে তাত এটা মানুহক সজাগ হবলৈ তেওঁলোকক এটা এটা সিম্বল দিয়া হয় সেই ধরনের ব্যবস্থা করবলৈ নির্দেশ দিছে আর দুটা দিনের ভিতর সেইখিনি করবলৈ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে নির্দেশ দিছে। এইটো এটা নলা ইয়াত বনাই থকা হৈছে আর প্রায় দেড় বছর অতিক্রম করেছে এই নলাটো নির্মাণ যে কার্য চলি আছে সেই নির্মাণ কার্য দেড় বছর অতিক্রম করলে কিন্তু আজিলৈকে নলাটোর নির্মাণ কার্য সম্পূর্ণ নহল কারণ সকলে জানে যে বি বরুয়ার এই পথটোত বারিষার সময়ত বরষুণ আহিলেই ইয়াত বানপানীর কৃত্রিম বানর সৃষ্টি হয় আর তারবাবে ইয়াত যেহেতু নলার বিসঙ্গতি আছিলে সেই বিসঙ্গতি দূর করিবার বাবে এই নলাটো নির্মাণ করা হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রীগৰাকীয়ে আজি নিজে উল্লেখ করেছে যে দেড়টা বছর পার হয়ে যাওয়ার পিছতো কিয় আজিলৈকে এই নলাটোর নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়া নাই চাওক কি ধরনের আজিও এই নলাটোর নির্মাণ কেতিয়া সম্পূর্ণ হব আপনিও কব নারিব কারণ এতিয়াও ইয়াত এই নলার যেটা উপরের যখন ঢাকনি এই পকী নির্মাণ কার্য সেয়া কিন্তু করে থাকাহে হয়েছে সে কেতিয়াও সম্পূর্ণ হব কব নারি কারণ ইতিমধ্যে বারিষা আরম্ভ হয়েছে আর গুয়াহাটী মহানগরীর যে কৃত্রিম বান সেই কৃত্রিম বানর সমস্যা ইতিমধ্যে আরম্ভ হয়েছে আর আজি যেহেতু মুখ্যমন্ত্রীগৰাকীয়ে ভিডিও কনফারেন্স যোগে প্রত্যেক জেলার উপায়ুক্তর সঙ্গে মিলিত হয়ে আলোচনা করেছে আর সকলকে খুব কঠোরভাবে নির্দেশ দিছে যাতে কামৰ ক্ষেত্ৰত এনেকুৱা ধৰণৰ অৱহেলা যাতে কোনেও নকৰে আৰু চাওক এইটো নলাটো এতিয়াও পানী আছে ইয়াত যদি মুখলধাৰ এজাক বৰষুণ হয় গুৱাহাটী মহানগৰীত যদি আৰু এই বি বৰুৱা এই পথটোত ইয়াৰ পূৰ্বেও যথেষ্ট ইয়াত কৃত্ৰিম বানৰ ইয়াত সমস্যা আছে পূৰ্বৰে পৰা আৰু সেই সমস্যা দূৰ কৰিবৰ বাবেই যিহেতু এই নলাটো নিৰ্মাণ কৰি থকা হৈছে গতিকে এই নলাটোর নির্মাণ কার্য ইতিমধ্যে আমি কৈছো বা মুখ্যমন্ত্রীগৰাকীয়ে নিজে কৈছে দেড়টা বছর পার হয়ে যাওয়ার পিছতো আজিলৈকে নির্মাণ নহল কিয় নহল সেই প্রশ্ন উত্থাপন করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কামরূপ মহানগর উপায়ুক্তকে প্রশ্ন করেছে বা তেওঁলোকক ইতিমধ্যে নির্দেশ দিয়া হয়েছে যাতে সোনকালে যাতে এই নলাটোর নির্মাণ কার্য সম্পূর্ণ করব লাগে কারণ বারিষা আহি পালেই গতিকে তেওঁলোকে কাম সমূহ কিয় ইমান দেরি করে উপযুক্ত সময়ত তেওঁলোকে কাম সমূহ কিয় নকরে এনেকুৱা ধরনের প্রশ্ন উত্থাপন করেছে কারণ উপযুক্ত সময়ত যদি তেওঁলোকে কাম করলেহেতেন এতিয়ালৈকে সেই কাম হয়তো বাকি নাথাকিলেহেতেন সম্পূর্ণ হয়ে গেলহেতেন আর বারিষার সময়ত যেটো সমস্যা কৃত্রিম বানর সমস্যা মানুষে ভুগি আহে সেই সমস্যাটো হয়তো ভুগিবলগা নহলহেতেন। আর এইবার আমি অনুরূপ পরিবেশ দেখাবলে চেষ্টা করি ডিব্রুগড়ের মরণফান্ড গাঁতর ডিব্রুগড়ও এগারী যুবকের মৃত্যু হয়েছিল এই সন্দর্ভত মুখ্যমন্ত্রী এক প্রকার ধমক দিছে ডিব্রুগড় জেলা উপায়ুক্তক গুয়াহাটির দরে ডিব্রুগড় চহরতো অজস্র গাঁতে বিপদ মাতিছে দিনের পিছত দিন ধরে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানে খন্দা গাঁতে চহরখনত করা ভয়ঙ্কর পরিস্থিতি সন্দর্ভত আমি এবার আপনার দেখাবলে লম জেসি মাহমেদে গ্রাউন্ড জিরো রিপোর্ট দেখাব আমাক ডিব্রুগড় আজি উপায়ুক্তক আসলতে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিল বিভিন্ন প্রশ্ন করেছিল যে গোচর রুজু করা হল নে নাই বা সেই যখন জড়িত গ্রেপ্তার প্রক্রিয়া বা এরেস্টর প্রক্রিয়ালে অনা হয়েছে নাই তারপরে উপায়ুক্ত বিভিন্ন উত্তর দিয়েছিল যদিও তাক লৈ কিমান সন্তুষ্ট রাইজ স্থানীয় রাইজ আমি জানি বিচারিম আমার আছে স্থানীয় লোক তোমার জানি বিচারিম পুনপটিয়াকে এই গাঁতটো কোনে খান্দিছিল কেতিয়া খান্দিছিল কেলে খান্দিছিল আপনি দেখিছিলেন এই গাঁতটো আজি কেবাদিন ধরে তার মানে ইয়াত গাঁত খনার প্রক্রিয়া চলিয়ে আসলে আপনার অমৃত আঁচনির কামর কারণে আমি গম পাইছো একদিন একরাতে এই অলপ আগত তারমানে রাতে মেশিনের পাইপ যে ভরাইছে যে পানির কারণে শুনেছো তা পাইপটো ভরাওতে আমি রাতে দেখিছো রাস্তা ঠিক আছে কারণ এই রাস্তাটো অলরেডি সচাকে ভাল রাস্তায় হয়ে আসলে ভাল বনাইছিলে কারণ যেটা প্রধানমন্ত্রী ডাঙরিয়া আর রতন টাটা ডাঙরিয়া আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহিছিল এই রাস্তাটো বড় ভালকে বনাইছিলে রাস্তা বেয়া হওয়ার আর ভঙার প্রশ্নই নাছিল কিন্তু আমি হঠাৎ রাতে দেখো
মেশিনে কাম করে আসে তো কাম করে থাকবে রাতেপা হুঁজি দেখো এডাল পাইপ ওলাই আছে এই গাঁতটাতে এডাল পাইপ ওলাই আসে তারপর পাইপডাল ওলাই থাকুতে নেক্সট ডে আকু দেখো যে পাইপ মানে কি পাইপ টানি ভিতর গুছি গেল তারপর এই সাইডত লো কিন্তু সেই পাইপ যেটা ওলালে পাইপ মেশিনে যেটা ঠেলি পাইপ উলিয়ালে সেই গাঁত যে হল সেই গাঁত হয়ে থাকুতে তারপর আর গাঁত তারমানে কোনো নভরালেও বন্ধ নকলে দুদিন এদিন বরষুণ হয়েছিল খালি সেইকাৰণে গাঁত অল্প গাঁত হয়ে গেল তারপর আর গাঁত কোনো নেমাইলে সেই তার ভিতরতে দুই চারিটা এক্সিডেন্ট হয়েছিল আর আজি বৃহস্পতিবার রাতে অল্প ডাঙরকে এক্সিডেন্ট হল লড়াটা পড়ে গাঁততে পড়ি মৃত্যু খাবলগা হয় এইটাই গাঁতটার কারণে ইয়াত গাঁত খুন্দা আসে গাঁত আর গাঁতট বেরিকেড বা কিনা ধরনের ব্যবস্থা বা রঙা ফ্লেগ বা কিনা ধরনের না একু লগা নাইকিয়া একুয়ে করা নাছিলে সেইটো বিষয়ে আমি ভয়ও খাই আসিলো একু করা একুয়ে দিয়া নাছিলে কারণ মই যিমান আমি যিমানখিনি মানে এটা নিজের আন্দাজা এটা লগাইছিলো যে পাইপটো একচুয়ালি প্রত্যেকটা জায়গাতে পাইপটো বগা লাইনের এপারে থাকে কিন্তু সেইটো বাই মিস্টেক পাইপটো রাস্তার মাজত ফুলাই গেল আর যেটো লড়া ঢুকালে বেয়া লাগিছে কারণ যিমান যোনে হোক না মানুষ এজনের জীবন হেরালে কিন্তু রিসেন্টলি এটা মুখ্যমন্ত্রীয়ে যেনেকা ধরনের নির্দেশ দিছে তেনেকা ধরনের লড়াটার উচর আজি গম পালো কম্পেনসেশন পাইছে সেইটো কারণে মুখ্যমন্ত্রী শলাগ লোব লাগিব তেখেতক ধন্যবাদ জানাইছো রাইজে যে যি হোক নহোক যার জীবন গল তাকে ঘুরাই পোৱা না যায় কিন্তু তেওঁর যাতে পরিবার যাতে সংস্থাপন পায় তেওঁলোকৰ সেইটো আমার অনুরোধ মুখ্যমন্ত্রীর উচর যে তেওঁর পরিবারক যাতে সংস্থাপন দিয়ে তেওঁ পাবলগীয়া প্রাপ্যখিনি যাতে দিয়ে সেইটোই আমার অনুরোধ আর যাতে তেওঁ তিন দিনের ভিতর গোটেই গাঁতখিনি মারিবলগীয়া কৈছে সেইটো আমি ভাল পাইছো কিন্তু এই কামটোৱে যদি কোম্পানিয়ে যদি কোনোবা এটার যদি লাইফ গুছি নোযোৱাৰ আগে যদি করা হতন হয়তো এজন মানুষের জীবন ধ্বংস নহলে হয় যাতে অনাগত দিনত যাতে কেতিয়াবা যদি যিকোনো কাম এয়ারটেল হোক বিএসএনএল হোক বা যিকোনো কোম্পানিয়ে কাম করে রাতে রাতে কাম করে তো দিনত নকরে তেওঁলোকৰ ওচৰত যাতে এইটো গাইডলাইনত থাকিব লাগে যে যি কাম করব যি গাঁত করব তাতে যাতে গাঁতটো পুতি দিয়ক এই গাইডলাইনটো যাতে থাকিব লাগে লগেলগে নহলে হয়তো তেওঁলোকে যদি গাঁত নুপুতে কারবার জীবন যায় লগে লগে অন দ্য স্পট এরেস্ট করাটা মানে এই গাইডলাইনটো থাকিব লাগে থ্যাংক ইউ হয় স্থানীয় রাইজে সম্পূর্ণভাবে কৈছে যে ঘটনাটো ইয়াত পাইপ ভরা হয়েছিল পাইপ ভরি পাইপ ওলাই গৈছিল আর পথর মাজলে পাইপডাল ভরাওতে হয়তো কিনা খেলিবাতি বিসঙ্গতির হয়তো হব পারে বলে কৈছে কিন্তু একে সময়তে উপায়ুক্ত আর যে স্থানীয় সকলের ভাষ্য আছে দুইটা ভাষ্যর মাজত মুখ্যমন্ত্রীর ওসর উপায়ুক্ত যিখিনি কথা কৈছে যে হাইওয়ের হব পারে বলে তেনেকা ধরনের একা কথা শোনা গৈছে আর স্থানীয় কৈছে ইয়া পানী যোগান আসনি বা তেনে ধরনের আসনির যিসমূহ আসনি অন্যান্য আসনি আছে তার আসনির কামত ইয়াত পাইপ ভরা হয়েছিল বলে কোয়া হয়েছে দুইটা কথার মজার পৃথক আছে হয়তো এই তদন্ত ওলাই পড়ব কোনে পাইপ খান্দিছিলে কেনে ধরনের এই ব্যবস্থা পাইপ আসলে পথর মাজলে এইদরে গাঁত হবলে পালে আর সিসিটিভির বিভিন্ন ব্যবস্থা আছে স্থানীয় এলাকাত আমি দেখিছো সেইসমূহ হয়তো প্রত্যক্ষ করলেও ইয়ার সম্পূর্ণ তথ্য পোহরলে ওলাই আহিব লগতে মুখ্যমন্ত্রীর যে নির্দেশনা তৎকালীন যে নির্দেশনা তাক লৈ যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছে এটা রাইজে আর তিনদিন লক্ষণীয় হব আগন্তুক তিনদিন যিসমূহ গাঁত পূরণ বা গাঁত সমূহ খন্দা আছে সেইসমূহ পুতি পেলার কি ব্যবস্থা হব সরকার প্রশাসনের তরফা সেয়া অতিকৈ লক্ষণীয় হব মুখ্যমন্ত্রীর নির্দেশের পাছতে তৎপর